নাহিদ ইসলাম হলো প্রধান সমন্বয়ক, আসিফ মাহমুদ এবং আবু ওয়াকের মজুমদার এই তিনজনকে আমরা গতকাল রাতে এনেছি। এবং আপনারা জানেন তারা বিভিন্ন জায়গাগুলিতে তারা ফেসবুকে তারা নিরাপত্তাহীনতার কথা বলছিলেন। তাদের একজন বাবাও নিরাপত্তাহীনতার কথা বিভিন্ন জায়গায় প্রকাশ করছিলেন। আমরা মনে করি আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে এটা আমাদের দায়িত্ব, কেউ যদি আইন শৃঙ্খলা বাহিনী বা অন্য জায়গায় তাদের তো নিরাপত্তাহীনতার কথা বলে, এটা আমাদের দায়িত্ব তাকে সেফটি সিকিউরিটি দেওয়া আমাদের কাজ। আমরা সেটাও যেমন তাদেরকে সেফটি সিকিউরিটি দিচ্ছি। পাশাপাশি আপনারা জানেন নুরু এবং আরও কিছু নেতৃবৃন্দকে আমরা রিমান্ডে এনে আমরা জিজ্ঞাসাবাদ করেছি। তারা তাদের তত্ত্বের ভিত্তিতে তারা একথা আমাদের কাছে বলেছেন যে নুরু বারা যেটা আমরা নাহিদের সাথে বা বিভিন্ন সমন্বয়ের সাথে তাদের কথা হয়েছে, তাহলে সে তার সাথে কথা হয়েছে তাকে অনেকই তাদেরকে কী কথা হয়েছে এটাও আমাদের একটু জানা দরকার। সে কারণে আমরা মনে করেছি যে কুঠা সংস্কার আন্দোলনের নেতাদের সাথে অন্যান্য নেতৃবৃন্দের, বিশেষ করে গোলাম পারোয়ার মিয়া গোলাম পারোয়ার, তারপরে নুরু সহ অন্যান্য নেতৃবৃন্দের কী কথা হয়েছে এটা একটু আমরা জানতে চাওয়ার জন্যই তাদেরকে জিজ্ঞাসাবাদ করব। অবশ্যই তার কাছে আমরা কিছু বিষয় জানার চেষ্টা করছি। জানেন যে আমরা ভিপি নুরুকে আমরা রিমান্ডে এনেছি, তার কাছে আমরা অনেক তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে আমরা অন্য একজন এটা আমরা এখন আমরা মিলিয়ে রেখেছি ঘটনা সত্যতা সবগুলোই কি এই যে সমস্ত আমরা সেই নেতা কেউ ডেকে এনেছি, সে নেতা বলছে হ্যাঁ আমি দিয়েছি, এখন বাকিটা কি জন্য দিয়েছেন এটা আমরা সমন্বয়কারীদের সাথে তো নুরুর আমরা ডিজিটাল প্রবীর পেয়েছি। আপনারা লক্ষ্য করেছেন বিডিবি ভবনে গিয়ে তারা আগুন লাগিয়ে ছারকার করে দিয়েছে। তারা আমাদের বাংলাদেশের একটাই তো প্রথম থেকে যে বিডিবি আমাদের অতীত অতীত ইতিহাসের মানে আমাদের যে সব কিছু আকারে আছে ধ্বংস করেছে। আমাদের স্বপ্নের মেট্রো রেল আমরা আসতে উত্তরা থেকে আমরা এখানে আসতে লাগবো আধা ঘন্টা, এখন আমাদেরকে আজকে নাকি এটা চলবে না অনেকদিন, আপনার এক্সপ্রেস হাইওয়ে বুথে আগুন লাগানো হয়েছে, আমরা প্রত্যেকটা এই মামলা রুজু হয়েছে এবং এই ঘটনাগুলির সাথে কারা কারা কোন কোন নেতৃবৃন্দ তারা অর্থ দিয়ে অস্ত্র দিয়ে রসদ দিয়ে পানি দিয়ে খাবার দিয়ে সহযোগিতা করেছে এর অনেক নেতৃবৃন্দকে আমরা নিয়ে এসেছি জিজ্ঞাসাবাদ করছি। তাদের জিজ্ঞাসাবাদে আমরা যে নাম নাম্বারগুলি পেয়েছি তাদেরও গ্রেপ্তার করেছি, তারাও স্বীকার করছে। আমি মনে করি যারা এই বড় বড় হামলা করেছে পুলিশের মনোবল ভাঙার জন্য ডিমোরালাইজ করার জন্য তারা এই ব্যবস্থাগুলি গ্রহণ করেছে, পুলিশ তো ডিমোরালাইজ হয় নাই, বরং যারা এই হত্যাকাণ্ডের সাথে এবং ঢাকা শহরে বিভিন্ন জায়গাগুলিতে আগুন লাগিয়েছে তারাই গর্তে ঢুকেছে, আমরা সেই গর্তে দিকে তাদেরকে আমরা